সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তৈরি করে দেখাবো রাজশাহীর বিখ্যাত রসকদম মিষ্টি কেউ কেউ এটাকে ক্ষীরকদম নামেও ডেকে থাকে মিষ্টিটার উপরের দিকটা দেখতে কদম ফুলের মতো আর মিষ্টির ভিতরে রসে ভরা থাকে বলে এর নাম রসকদম আর এটা যারা মিষ্টি পছন্দ করে তাদের এটা খেয়ে ওয়াও বলতে হবে এরকম একটা মিষ্টি তো চলুন দেখা যাক এইটার রেসিপিটি আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিতে ক্লিক করে রাখবেন তো এটার জন্য সবার প্রথমে যেটা লাগছে মিষ্টি তবে আপনারা যে কোনো মিষ্টি দিয়েই এই রসকদমটা তৈরি করে নিতে পারেন তবে ট্রেডিশনালভাবে তৈরি করে যারা রাজশাহীতে তারা এটা চমচম দিয়েই তৈরি করে তো এই চমচম মিষ্টিটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এটার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্রথমেই একটা প্যান নিয়ে নিব প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি তবে চুলাটা আমি এখন অন করিনি দিয়ে দিব দুই কাপ মিষ্টির শিরা তো আমার যেহেতু ঘরেই মিষ্টিটা তৈরি করা ছিল সেজন্য আমার শিরা ছিল আমি সেটাই দিয়েছি তবে আপনারা চাইলে এখানে পানীয় চিনি দিয়ে আপনাদের টেস্ট অনুযায়ী শিরাটা তৈরি করে সেক্ষেত্রে দুই কাপ শিরাটা ইউজ করতে হবে আর দিয়ে দিলাম একটু ফুড কালার আমি একটু ইয়েলো কালার ফুড কালার দিয়ে দিলাম এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এবার আমি চুলাটাকে অন করে দিব। যখন শিরাটা একটু এরকম বলক চলে আসবে আর হ্যাঁ পুরো রান্নাটাই লোতে চুলার আঁচটা একেবারে লোতে রেখেই করতে হবে কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে এটা করা যাবে না তো চুলার আঁচটা লোতে রেখে আমি এবার দিয়ে দিব চার কাপ গুঁড়া দুধ আর এখানে যতটুকুন মানে শিরাটা ইউজ করতে হবে তার ডাবল গুঁড়া দুধ ইউজ করতে হবে তো সেভাবে আপনারা এই উপরের যে সেটা করে নিতে পারবেন তো এবার আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে যাব আর এটা যখন নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে মিশে যাবে তখন দেখবেন এ অনেকটা নরম একটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে এটা তো যখন এরকম একটু নরম হয়ে যাবে পুরোপুরি খুব ভালোভাবে শিরার সাথে গুঁড়া দুধটা মিশে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে ঘি তিন টেবিল চামচ ঘিটা দিয়ে দিলে এটার স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো ঘিটা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ঘিটা দিয়ে এটাকে অনবরতে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে যা মিশিয়ে নেব আর এটাকে কোনোভাবেই এই হাড়িতে একটু নরম থাকবে ডোটা সেই রকম অবস্থাতে এটাকে নামাতে হবে কোনোভাবেই প্যানে রেখে এটাকে শক্ত টাইপ করা যাবে না কারণ এইটা যখন একটু ঠান্ডা হয় তখন আরও শক্ত হতে থাকে তো সেজন্য এটাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে দেখে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা এখন কি পর্যায়ে আছে তো আমি প্রথমেই তিন টেবিল চামচ ঘি দিয়েছিলাম আর নামানোর আগে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আমি আবার একটু মিশিয়ে নেব তো এবার যখন দেখতে পাবেন এইভাবে নাড়াচাড়া করলে আস্তে আস্তে প্যান থেকে এটা উঠে আসছে তখনই বুঝতে হবে দেখতে পাচ্ছেন প্যান্টটা একেবারে ক্লিন হয়ে গেছে চারপাশ থেকে আর কোথাও লেগে নেই এরকম অবস্থায় বুঝতে হবে এটা পুরোপুরি হয়ে গিয়েছে আর এবার আমি এক টেবিল চামচ ঘি দিয়ে এটাকে সব শেষে খুব ভালোভাবে একটু জাস্ট এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে আমি এটাকে নামিয়ে নিব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এটাকে নরম থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটা নরম এটা কিন্তু ঠান্ডা হতে থাকবে আর আস্তে আস্তে শক্ত হয়ে যাবে তো সেই জন্য এটাকে এরকম একটু নরম থাকা অবস্থাতেই নামাতে হবে আর এটাকে যেহেতু আমার এখানে খিসার পরিমাণটা বেশি তো এই জন্য এটাকে আমি ঢাকনাযুক্ত একটা বাটিতে নিয়ে নিব কারণ আমি যখন এটাকে বানাতে থাকবো তখন দেখা যাবে যে শেষের দিকে শক্ত হয়ে যেতে পারে তো সেই জন্য আমি এটাকে একটা ঢাকনাযুক্ত বাটিতে নিয়ে নিব তো আমার উপরের পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব আর এটাকে সাথে সাথে ঢেকে দেব এবার আমার আর যা লাগছে তো এখানে আমি এটা রস কদমটা তৈরির জন্য সব কিছু নিয়ে নিয়েছি এখানে খেসরাটা আমার রেডি হয়ে গেছে উপরের আর এখানে এটার উপরে যেটা দিব আমি এখানে আমি কিছু সুগার বল নিয়েছি তো আপনারা চাইলে এই সুগার এই সুগার বলটা আপনার হোমিওপ্যাথিকের যে দোকান সেখানে একটু খোঁজ করলে এই সুগার বলগুলো পেয়ে যাবেন আর এর পরিবর্তে আপনারা চাইলে তিল আছে সে আমাদের দেশের যে তিলটা সেই তিল দিয়েও এটাকে করতে পারেন এর পরিবর্তে তো মিষ্টিটা তো আমাদের আগেরই রেডি ছিল এবার আমি কিভাবে রসকদমটা তৈরি করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো গরম আছে মানে যতটা গরম আমি হাতে এটা মানে শোয়া যাবে ততটা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে আমি একটু হাতে ঘি মেখে নিলাম যাতে খুব স্মুথভাবে এটাকে একটু এভাবে একটু ডলে নিতে হবে তাহলে এটা দেখতে পাচ্ছেন আমি এভাবে একটু দুই হাতে এভাবে প্রেস করে একটু রুটির মতো বানিয়ে তারপর এটার মধ্যে একটা মিষ্টি নিয়ে নেব আর এভাবে করে যেহেতু এটা এখনও সফট আছে আর গরম আছে এটা যেভাবে আমি এটাকে মিশাতে চাইবো সুন্দরভাবে এটা কভার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কভার করে নিচ্ছি আর যদি এটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু কভার করা খুব কষ্ট হয়ে যাবে সহজে কভারটা হতে যাবে না আবার দেখা যাবে স্মুথ হবে না ফেটে ফেটে যাবে তো এটা এটা নামাতেও হবে একটু নরম থাকা অবস্থায় আর এটাকে একটু এভাবে করে দু হাতে তালোতে একটু এভাবে করে নিলে এটা মসৃণ একটা ভাব এটাকে দেখতেও ভালো লাগবে দেখতে সুন্দর লাগাটাও একটা জরুরি দেখতে ভালো লাগলে আসলে খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এটা একেবারে স্মুথভাবে আমি এটাকে কভার করে নিয়েছি তো আমি আরও একটা কভার করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটা নিয়েছি এভাবে প্রেস করে করে তারপর ঠিক এভাবে করে আমি সবগুলো মিষ্টি কভার করে নিব তবে আমার এখানে মিষ্টির পরিমাণ বেশি আছে আপনাদের মিষ্টির পরিমাণ কম থাকলে আপনারা সেভাবেই এটার উপরের যে পুরটা আমি রেডি করেছি সে পরিমাণটা একটু কম করে নিতে পারবেন তাহলেই হবে তো আমার দেখা গেছে সবগুলো মিষ্টি এই খিসারটার পুরতে কমপ্লিট হয়নি আমার শেষে আরও এক কাপ গুলিয়ে নিতে হয়েছে এটা শর্ট পড়ে গিয়েছিল আমার এখানে মিষ্টির পরিমাণ বেশি ছিল তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা মিষ্টিভাবে কভার করে নিলাম তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি এই পুরটা দিয়ে করে নিব আর মিষ্টির যে উপরের পুরটা এটা খেতে কিন্তু অনেকটা সন্দেশের মতো লাগে খেতে খুবই মজার লাগে ভিতরে রসবরা আর বাইরে সন্দেশে পুর আর দেখতে পাচ্ছেন আমি যে বলেছিলাম শেষে একটু খিসারপুর আমার শট পরে গিয়েছিল তো আমি আরও এক কাপ গুঁড়া দুধ দিয়ে আমি আরও একটু খিসার উপর ঝটপট বানিয়ে নিয়েছি এটার কালারটা আবার অন্য রকম এসেছে দেখতেই পাচ্ছেন এটার কালারটা একটু ভিন্ন এসেছে তো আমার মোটামুটি মোট এই সবগুলো মিষ্টি কভার করতে আমার পাঁচ গুড়া গুঁড়া দুধের খিসার লেগে গেল আর কি তো আপনাদের মিষ্টির পরিমাণ কম থাকলে খেসার কম বানালে হবে তো আমি এখানে চার কেজি দুধে ছানার মিষ্টি তৈরি করেছিলাম তো চার কেজি মিষ্টি ছানার দুধের মিষ্টি যে আমি তৈরি করেছি তার জন্য আমার পাঁচ কাপ গুঁড়া দুধের খেসরা পুরটা লেগেছে তো আমার পুরো পুরো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে তো সবগুলো আমার খিসারপুর রেডি আর সব শেষে যেগুলো করেছিলাম এটার কালারটা একটু অন্যরকম এসেছে তো এবার আমি যেহেতু এটা একটু ঠান্ডা হতে থাকলে সন্দেশের উপরের যে খিসার এটা একটু ড্রাই হয়ে যায় তো সেজন্য আমি যখন এটা সুইট বলে গড়াতে নিব এটা দেখা যাবে সুইট বলগুলো লাগতে চাচ্ছে না তো সেজন্য এটা কি করতে হবে একটু মিষ্টির যে শিরা আছে মিষ্টির শিরাটা হাতের আঙুলে একটু নিয়ে মিষ্টিটাকে একটু এভাবে করে মাখা মাখা করে দিলেই হবে মানে ভেজা ভেজা না একটু মাখা করে মেখে যাতে একটু আঠালো ভাব থাকে আর কি এভাবে করে মেখে তারপর সুইট বলগুলোতে একটু গড়িয়ে নিব। তখন খুব সুন্দরভাবে সুইট বলগুলো লেগে যাবে আর এটা আমি তো আগেই বলেছি আপনারা চাইলে এই সুইট বলের পরিবর্তে তিল দিয়েও করতে পারেন এভাবে করলেও খেতে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কদম ফুলের মতো কিন্তু শেপ তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি এভাবে গড়িয়ে তারপর সুটবলের মতো গড়িয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এক থালা কদম ফুল ওয়াও দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আরও বেশি মজা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই মিষ্টিগুলো কিন্তু অ্যাভেলেবেল সব দোকানে থাকে না আর যদিও দোকানে পাওয়া যায় অনেক চওড়া দামে তো এটা চাইলেই আপনি খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন আবার চাইলে কোথাও বেড়াতে গেলেও এরকম একটা মিষ্টি বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে আমার পরবর্তী যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ